Hello, my dear flowers. How are you all doing? Hope all of you are having a great week. So, my dear flowers, today we are going to do one activity from literacy skills book. ঠিক আছে? আজকে আমরা literacy skills book থেকে একটা activity sheet করব। তার জন্য বুকটা আনতে হবে। এই দেখো তোমাদের literacy skills book। এই বুকটা নিয়ে সবাই ঝটপট ready হয়ে যাও। সঙ্গে কিন্তু একটা pencil, একটা eraser আনতে হবে। Okay? আচ্ছা। চলো এখন পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 883 ওপেন করতে হবে। Which number is this? 883. Very good. Now flowers, পেজটা ওপেন করে ফেলো। দেখো পেজে কি রয়েছে। এই দেখো flowers, what are these? এই অ্যাক্টিভিটি রয়েছে তাই তো? আজকে আমরা এই অ্যাক্টিভিটিটাই করব। আচ্ছা। So flowers, অ্যাক্টিভিটি তো আমরা আজকে করব। কিন্তু অ্যাক্টিভিটি করার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, মন দিয়ে শোনো। Flowers দেখো, এইখানে কি দেখতে পাচ্ছো? কি লেখা রয়েছে? T H I S, this. তাই তো বলো আমার সঙ্গে T H I S, this. আর এখানে কি লেখা রয়েছে? T H A T, that. বলো T H A T, that. তাহলে এটা কি? This. This আমরা সবসময় আমাদের কাছে মানে আমাদের সামনে থাকা কোনো অবজেক্ট বোঝানোর জন্য ইউজ করে থাকি। ওকে? আর that আমরা তখন ইউজ করি যখন কোনো অবজেক্ট আমাদের থেকে দূরে রয়েছে। ওকে? আচ্ছা। তাহলে ফ্লাওয়ার্স এবার দেখো তোমরা এখানে কি লেখা রয়েছে? T H I S, this. তাই তো? This কিন্তু সবসময় একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেই অবজেক্টটা আমাদের কাছে রয়েছে। আর দেখো এখানে কি লেখা রয়েছে? T H E S, this. This কিন্তু আমরা একের বেশি অবজেক্টের জন্য ইউজ করে থাকি। ওকে? কিন্তু আমরা T H I S, this. আর T H E S, this. এই টু ওয়ার্ডস কিন্তু আমরা তখনই ইউজ করব যখন কোনো অবজেক্ট বা অবজেক্টস আমাদের কাছে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি লেখা রয়েছে? T H A T, that. তাই তো? That কিন্তু আমরা একটা অবজেক্টের ক্ষেত্রে ইউজ করব। ওকে? আর এখানে কি লেখা রয়েছে? T H O S E, those. those কিন্তু আমরা একের বেশি অবজেক্টসের জন্য ইউজ করব। ঠিক আছে? কিন্তু ফ্লাওয়ার্স T H A T, that, আর T H O S E, those, টু ওয়ার্ডস কিন্তু আমরা দূরে থাকা অবজেক্টসের জন্য ইউজ করব। ওকে? আচ্ছা, সো ফ্লাওয়ার্স এখন আমি তোমাদের স্ক্রিনে একটা পিকচার দেখাচ্ছি। তোমরা দেখো তো কি দেখতে পাচ্ছ? এই দেখো, এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ আ বল। ভেরি গুড। সো ফ্লাওয়ার্স হোয়াট ইজ দিস? দিস ইজ আ বল। ভেরি গুড। তাহলে ফ্লাওয়ার্স তোমরা দেখি কি সুন্দর আমার কোশ্চেনের অ্যান্সার করতে পারলে। আচ্ছা, এবার চলো অ্যাক্টিভিটি স্টার্ট করি আমরা। আর ইউ রেডি? ওকে, সো লেটস গেট স্টার্টেড। Now flowers everyone, look at the page. এখানে কি লেখা রয়েছে দেখো? What are those? those মানে কি? ওই গুলো। ওকে? এর আগের দিন আমরা কিছু sentences লিখেছিলাম, মানে কিছু questions এর answers লিখেছিলাম, সেখানে কিন্তু these ছিল, T H E S E, these. these মানে কি? এইগুলো। আর এখানে দেখো T H O S E, those আছে। those মানে কি? ওই গুলো। ওকে? আচ্ছা, এবার এখানে কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলি অ্যান্সার করতে হবে পিকচারগুলি দেখে। দেখো এখানে কি লেখা রয়েছে? হোয়াট আর দোজ? ওগুলো কি? দেখো অনেকটা দূরে রয়েছে তো বান্সগুলি, তাই না? তাই এখানে রয়েছে দোজ আর বান্স। বোঝা গেল? আরও একবার বলছি, হোয়াট আর দোজ মানে ওগুলো কি? অনেক দূরে রয়েছে, অনেকগুলো জিনিস রয়েছে, তাই তো? তাই আমরা দোজ ইউজ করছি এখানে, তাই এখানে লেখা রয়েছে দোজ আর বান্স। এবার দেখো কি রয়েছে? হোয়াট আর দোজ? এখানে কি রয়েছে? এগুলো কি? কিজ মানে চাবি, দোজ আর কিজ। তাহলে আমরা কি লিখবো? দোজ আর কিজ, যেহেতু অনেকটা দূরে রয়েছে। নাও পেন্সিল নিয়ে নাও, লিখে ফেলবি আমরা দোজ আর কিজ। আচ্ছা, দোজ আর কিজ এটা তো একটা সেন্টেন্স, আর সেন্টেন্স স্টার্ট করতে গেলে আমরা ক্যাপিটালের থেকে স্টার্ট করবো, রাইট? ওকে, দেখো আমি লিখছি দোজ, টি এইচ ও এস ই, দোজ আর এ আর ই, দোজ আর কিজ, কে ই ওয়াই এস, তারপর ফুল স্টপ। ওকে? কিজ কেন হয়ে গেল? যেহেতু অনেকগুলো কিজ রয়েছে। ওকে? আচ্ছা, তারপর দেখো কি রয়েছে? হোয়াট আর দোজ? ওগুলো কি? কার্স, দোজ আর কার্স।
তাই তো কার্সগুলি দূরে রয়েছে তাই তোজ ইউজ হয়েছে আর অনেকগুলি কার্স রয়েছে তাই তোজ ইউজ হয়েছে আর অনেকগুলি জিনিসের ক্ষেত্রে আমরা আর ইউজ করি রাইট তাহলে এখানে কি লিখবো এই ব্ল্যাঙ্ক স্পেসে দোজ আর কার্স লিখে ফেলি চলো টি তারপর এইচ ও এস ই দোজ আর এ আর ই দোজ আর কার্স সি এ করে দেবো কারণ অনেকগুলি কার্স রয়েছে আর সঙ্গে ফুল স্টপ দিয়ে আমরা সেন্টেন্সটা ফিনিশ করব সো দোজ আর কার্স না ফ্লাওয়ার্স হোয়াট আর দোজ ওগুলো কি ওগুলো কি ডি মানে এগস তাই তো সো দোজ আর এগস দেখো অনেক দূরে রয়েছে তাই লিখবো কি দোজ আর এগস টি এইচ ও এস ই দোজ আর এ আর ই আর দোজ আর এগস E G G S X আর ফুল স্টপ ওকে তাহলে X এখানে কেন হলো অনেকগুলি X রয়েছে তাই এখানে X হয়ে গেল সো দোজ আর X তারপর কি রয়েছে হোয়াট আর দোজ ওগুলো কি বলস তো তাহলে কি লিখবো দোজ আর বলস তাহলে লিখে ফেলো আমার সঙ্গে দোজ T H O S E দোজ R A R E R balls B A L L S তারপর ফুল স্টপ দোজ আর balls ভেরি গুড এইবার আমি একবার তোমাদের কোশ্চেনস এর অ্যানসারস গুলি রিড করে শোনাচ্ছি ভালো করে শোনো তোমরা কিন্তু রিড করবে পড়বে হোয়াট আর দোজ আর buns হোয়াট আর দোজ ওগুলো কি দোজ আর keys What are those? Ogulo ki? Those are cars. What are those? Ogulo ki? Those are eggs. What are those? Ogulo ki? Those are balls. Very good. So flowers, তাহলে কি সুন্দর আমরা একটা অ্যাক্টিভিটি করলাম না বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে ওকে যেই কোশ্চেনটার অ্যান্সারগুলো লিখলে আমার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাড়িতে আবার সলভ করতে হবে ওকে আচ্ছা নাও প্যারেন্টসকে আমি রিকোয়েস্ট করবো এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো ক্লিক করে অবশ্যই গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবেন নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার টেক কেয়ার অফ ইউরসেলফ লাভ ইউ অল সে বাই ফ্লাওয়ার্স বাই বাই